কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি ফোর পেপারের সাজেশন। 2023 সালে যারা ফাইনাল এক্সাম দেবে বাংলা অনার্সের, তাদের জন্য সিসি ফোর পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা পুরো পড়ার দরকার নেই। আমি কি এমন কিছু কথা বলে দেবো, গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো, তোমরা মোটামুটি অল্প পড়েও 75-80% মার্কস পাবে। আর আমি সিসি থ্রি পেপারের সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে। আর আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখব। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টার্গেট রাখতে হবে আমাদেরকে 75+ বা 80% মার্কস তোলা, না হলে কিন্তু রেগুলার ইউনিভার্সিটিতে কেউ চান্স পাবে না। প্রত্যেকের টার্গেট থাকবে রেগুলার কোনো ইউনিভার্সিটিতে আগামী দিনে চান্স করে নেওয়া, এবং সেখানে অবশ্যই করে আমাদের ভালো নাম্বার তুলতে হবে, এবং আগামী দিনে হায়ার এডুকেশনে যেতে হবে প্রত্যেককে। এই টার্গেট, এই অ্যাম্বিশন প্রত্যেকের মধ্যে থাকবে। তাহলে আমি আলোচনা করে দিচ্ছি, আর শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো। আমি এই পেপারের শর্ট কোশ্চেনও দেবো বা সিসি থ্রি পেপারের শর্ট কোশ্চেনও দেবো। আর আমি তোমাদের যে আদাব গল্পটা রয়েছে, আদাব গল্পটার টেক্সট আলোচনা করে দিয়েছি, তোমরা আদাব গল্পটা চ্যানেলে রয়েছে, সেখানে দেখে নেবে, শুনে নেবে। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, অর্থাৎ এখানে রয়েছে প্রাচীন যুগ এবং মধ্যযুগের কিছু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক। এটার পার্ট ওয়ান দিচ্ছে, এই সাজেশানটা পার্ট ওয়ানের সাজেশান, পার্ট ওয়ান হিসাবে ধরে রাখো, পরবর্তীকালে আমি আবার পার্ট টুটা দেব, কারণ এটাকে দুটো ভাগে না ভাগ করলে কিন্তু হবে না। এবারে দেখো পার্ট ওয়ানটা আমি কেন নিলাম, কারণ এখানে আমরা কিছু জিনিস বাদ দেব। বাদ দেব মানে পুরোপুরি বাদ না, পুরো সিলেবাসটা যেহেতু আমাদের মানে শর্ট কোশ্চেন রয়েছে এক নম্বরে, পুরো সিলেবাসের সমস্ত টেক্সট পড়তে হবে, এই পেপারটা টেক্সট অবশ্যই পড়তে হবে, টেক্সটগুলো অবশ্যই পড়তে হবে, না হলে কিন্তু টেক্সট না পড়লে কেউ তোমরা 1 নম্বর এবং 5 নম্বর উদ্ধার করতে পারবে না, টেক্সটের কোনো বিকল্প নেই, টেক্সট পড়তে হবে। আর পার্ট ওয়ান দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে হাফ হাফ করে নিয়েছি, কারণ আমরা এমন কিছু জায়গা রয়েছে সেইগুলো পড়ব, আবার বলছি বাদ নয়, 1 নম্বরের জন্য সমস্ত সিলেবাসটাকে আমাদের কভার করতে হবে। এবারে কিছু অংশ বাদ দেব, যেহেতু আমাদের 1টা 10 এবং 1টা 5 করে করতে হয়, সেহেতু একটা পার্ট, একটা সাইডকে আমরা বাদ দেব 10 এবং 5 নম্বরের জন্য, দিয়ে আমরা একটা সাইড ভালো করে করব। যেমন দেখো মডিউল ওয়ানে রয়েছে কাব্য কবিতা, আমি কাব্য কবিতা থেকে তোমাদেরকে অনুরোধ করব তোমরা মোটামুটি একটা সাইড বাদ দাও। তোমাদের হচ্ছে লুইপাদ থেকে শুরু হচ্ছে, লুইপাদ থেকে শুরু করে লালন ফকির পর্যন্ত, এটা হচ্ছে মধ্যযুগ, তাহলে আমাদের দুটো করতে হয় 10 নম্বরে 10 নম্বরে দুটো পরে একটা লিখতে হয় মডিউল ওয়ান থেকে, তাহলে একের দাগে যেহেতু দুটো পরে একটা লিখতে হয় সেটি একটা সাইড বাদ দাও, মানে একটা দেখবে প্রাচীন যুগ থেকে আসে বা মধ্যযুগ থেকে, আর একটা হচ্ছে আধুনিক যুগ থেকে। তাহলে আমরা নিচ্ছি মোটামুটি আধুনিক যুগটা, আধুনিক যুগের কবিতাগুলো নেব, সমস্ত কটাই করব, আধুনিক যুগের যে কটা কবিতা রয়েছে সমস্ত কবিতা কটাই করব। আমরা মধ্যযুগের বা প্রাচীন যুগের যে কবিতাগুলো রয়েছে মানে লুইপাদ থেকে তোমার লালন ফকির পর্যন্ত আমরা মোটামুটি বাদ দিচ্ছি, আমরা বলছি টেক্সটগুলো পড়ব, কিন্তু 10 এবং 5 নম্বরের জন্য যেহেতু এই সাজেশানটা, সেহেতু 10 এবং 5-এর জন্য আমরা আধুনিক যুগ থেকে করব। আধুনিক যুগে ওখানে তোমরা করবে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন কবিতাটা, মধুসূদন দত্তের, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার, জীবনানন্দ দাশের সুচেতনা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছে অন্ধকারে, শামসুর রহমানের আমার ভালোবাসা, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো, আর জয়গোস্বামীর রয়জে কাঙাল শূন্য হাতে, সমস্ত কবিতা কটা করো টেক্সট এবং আলোচনা। একটা করে নোটস পড়লে মোটামুটি এই কবিতাগুলো কীরকম, আমি অন্তত যেটা করেছি একটা করে নোটস মোটামুটি মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে এই কবিতা করা সব কটা মানে আধুনিক যুগ থেকে সব কটাই করবে, কোনো প্রশ্ন ছাড়ছো না, এবং একদম হুবহু মুখস্থ করবে। তোমরা কি করবে, নোটসগুলো একদম হুবহু মানে কপি পেস্ট যেটাকে বলে, না হলে কিন্তু ভালো নাম্বার আসবে না, 75-80% মার্কস পেতে গেলে এইরকম
সিস্টেম ফলো করতে হবে। তাহলে আধুনিক যুগ থেকে তোমরা করছো, মধ্যযুগটা বাদ দিচ্ছ। এইবার এখান থেকে স্টার মেরে নাও, খুব ভালো করে মুখস্থ করবে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে, হে বঙ্গ ভাণ্ডারত ও বিবিধ রতন আর আমার ভালোবাসা, একদম স্টার মেরে নাও এই কটা। আবারও বলছি, দেশ দেখাচ্ছ অন্ধকারে, হে বঙ্গ ভাণ্ডারত ও বিবিধ রতন আর আমার ভালোবাসা, এই তিনটে স্টার মেরে নাও একদম খুব ভালো করে। আচ্ছা, এবার চলে যাব মডিউল টুতে। মডিউল টুতে রয়েছে কথা সাহিত্য, অর্থাৎ গল্প আর উপন্যাস। আমি কপালকুণ্ডলা উপন্যাসটা নিচ্ছি, কিন্তু আবারও বলছি বাদ নয়, দশ এবং পাঁচের জন্য আমরা একটা সাইড বাদ দিচ্ছি, কিন্তু এক নম্বরের জন্য যেহেতু আমাদের পড়তে হবে পুরো সিলেবাসটা আর টেক্সট পড়তে হবে। তাহলে কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটা থেকে তোমরা করবে। কপালকুণ্ডলা উপন্যাসটি কোন শ্রেণীর রচনা তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসকে কি রোমান্স উপন্যাস বলা যায়, এই মন্তব্য কতটা সার্থক বা যুক্তিযুক্ত তা আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের অতিপ্রাকৃত রস বা অতিপ্রাকৃত উপাদান কতটা পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা চরিত্র আর নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্রটা করবে আর নবকুমার চরিত্র করবে। পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে যে মতিবিবি চরিত্র রয়েছে মতিবিবিটা করবে আর অপ্রধান চরিত্রগুলো করবে, মানে পাঁচ নাম্বার তো করতে হবে, মতিবিবি করবে আর অপ্রধান চরিত্রগুলো করবে, বলে তাহলে পাঁচের জন্য হয়ে যাবে, কোনো একটা পাঁচ নাম্বারের একটা অপ্রধান চরিত্রকে দিয়ে দিল। আর ওখানে আবার অনেক সময় কি হয় দেখবে যে টেক্সট থেকে লাইন তুলে দেয়, সুতরাং টেক্সটটা খুব ভালো করে পড়বে, খুব খুঁটিয়ে পড়বে, দারুণ করে পড়বে। আর এখানে স্টার মেরে নাও কপালকুণ্ডলা চরিত্র আর নবকুমার চরিত্র, এই দুটো মোটামুটি স্টার মেরে নাও, খুব ভালো করে এই দুটো মুখস্থ করবে, এবং কোন শ্রেণীর রচনা এটা খুব ভালো করে মুখস্থ করবে। এইবারে মডিউল থ্রি থেকে নিচ্ছি, যেখানে রয়েছে প্রবন্ধ আর নীলদর্পণ। প্রবন্ধ কটা রয়েছে সে কটা টেক্সট খুব ভালো করে পড়ছো, আর নীলদর্পণ নাটকের টেক্সটটাও ভালো করে পড়বে, এবং দশ এবং পাঁচের জন্য এই নীলদর্পণ নাটকটা অবশ্যই টেক্সট পড়বে এবং নোটস কটা বা মুখস্থ করবে। আমি সেই কোশ্চেন কটা দিয়ে দিচ্ছি নীলদর্পণ নাটক থেকে। নীলদর্পণ নাটক থেকে করবে, নীলদর্পণ বিদ্রোহের দর্পণ নয় অত্যাচারের দর্পণ আলোচনা করো। নীলদর্পণ নাটকের হাস্যরস আলোচনা করো। নীলদর্পণ নাটকের শ্রেণী বিচার করো বা কোন শ্রেণীর রচনা তা বিচার করো। নীলদর্পণ নাটককে ট্র্যাজেডি নাটক বলা যায় কি না তা বিচার করো। নীলদর্পণ নাটকের গোপীনাথ চরিত্র এটা করবে, আর নীলদর্পণ নাটকের ভদ্রতর চরিত্র, ভদ্রতর চরিত্রটা করবে, আর নীলদর্পণ নাটকের নামকরণটা করবে। যেহেতু পাঁচ করতে হবে, ভালো করে ভাবো, একটা সাইড বাদ দিচ্ছি, যেহেতু একটা সাইড বাদ দিচ্ছি সেহেতু আমাদেরকে খুব ভালো করে টেক্সট পড়তে হবে এবং সমস্ত চরিত্রগুলো একটু দেখে রাখতে হবে, না হলে কিন্তু পাঁচ নাম্বার টাচ করতে পারবে না। যেহেতু একটা সাইড বাদ দিচ্ছি সেহেতু অন্যগুলো আমাদের খুঁটিয়ে পড়তে হবে, আর এক নম্বরের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সমস্ত টেক্সটটাকে ফলো করা। তাহলে এই গেল তোমাদের সাজেশন। আবারও বলছি, এইভাবেই পড়াশোনা করো, তাহলে দেখবে 75-80% মার্ক্স পাবে। হুব সমস্ত কিছু পড়ার দরকার নেই, সিলেবাস গোটা নোটস মুখস্থ করার দরকার নেই। সিলেবাস গোটা নোটস নোট মুখস্থ কী করবে, যেটা তোমার অপ্রয়োজনীয়। আমার যেটা প্রয়োজনীয় সেটাই পড়তে হবে, তাহলে 75% মার্ক্স পাবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে হারে কম্পিটিশান হয় বা রেগুলার ইউনিভার্সিটিগুলোতে 75-এর নিচে কেউ চান্স পাবে না, এটা আমি বলে দিলাম, 75-80। আর এখনকার সময়ে 75-এর মানে মার্ক্স আশা করা যায়, এটা অবশ্যই পাবে, কেন তোমরা পাবে না। ভালো ভালো নোটস লিখতে হবে, নোটসের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এই দুটো খুব ভালো হওয়া দরকার, বেটার হওয়া দরকার। বাংলা সাহিত্য মানে নোটসের কোয়ালিটিটা, বেস্ট কোয়ালিটিটা প্রেফার করবে। সুতরাং এই পেপারটা এইরকমভাবে পড়ো, যেটা বললাম একটা করে সাইড বাদ দাও, কারণ দুটো করে কোশ্চেন পড়ে, একটা করে আমাদের লিখতে হয় পরীক্ষা, সেহেতু একটা করে সাইড বাদ দাও, দিলে দেখবে মোটামুটি তোমাদের ভালো নাম্বার আসবে। আর আমি CC4-এর শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো। আর CC3টা আমি লিঙ্কটা দিয়ে দেবো, চ্যানেলে রয়েছে, দেখে নেবে। Part 2টা আমি দেবো, কারণ অল্টারনেটিভগুলো যারা করছো, মানে কেউ ধরো মধ্যযুগ থেকে করবে বা কেউ গল্পগুলো করবে বা কেউ প্রবন্ধগুলো করবে, তাদের জন্য আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে।